ভিডিও হচ্ছে, কিন্তু আবার তো আমার মনে হয় নতুন ফাইলে শুরু হয়ে গেছে। শিবলি ভাই আপন মনে হেঁটে যাচ্ছে, একটু একটু এদিকে তাকাচ্ছেও না, ঠিক সাজে দিয়ে আছে এখন রোনাল্ডোর মতো, রোনাল্ডো না জিনেদিন জিদানের মতো। মাথার সামনে চুলগুলো যদিও পড়ে গেছে, সে আজকে ফুটবল খেলেছে খুব ভালো, সে নিজেকে খুব ভালো ফুটবল হিসেবে দাবি করে, যদিও স্ট্রাইকার হিসেবে আজকে গোল করেছে মাত্র দুইটা, শুধু হয়েছে তিনটা বলে দাবি করছে, কিন্তু প্রতিপক্ষ কেউ মানতে রাজি নয় সেটা। আমি পুরোদিন ফুটবল এখানে খেলিনি না, শিবলি ভাই বলতে পারে তুমি টাকা দিয়ে ম্যানেজ করে ফেলেছো এখন হ্যাট্রিকের জন্য। আর আমি ফুটবল আজকেই খেলতে নামলাম, আর সেখানে আমি পাঁচটা গোল করেছি সিজনের প্রথম খেলাতেই। আমি আসলে পাঁচটা, আর এটা তো স্ট্রাইকারের ব্যাপার তাই না, ওরা আপন মনে হাঁটছে। আমরা এখন মুজাদ্দিদ কোবে আছি, মুজাদ্দিদ কোবে নেতৃত্ব দিচ্ছে মুজাদ্দিদ ভাই, উনি অনেক দূরে চলে গেছে, এখান থেকে দেখা যাচ্ছে আটলান্টিক মহাসাগর এটা। হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি আটলান্টিক। আমি খুব হতাশ, আসলে মুজাদ্দিদ কোবে স্পেশালিটি কিচ্ছু নেই, আমার সাথে সাথে সাজিদিও হতাশ, সে হতাশার সুর। এবং সবচেয়ে বড় কথা, এখানে সে কিছুই দেখতে পায় নাই যে আশা এসেছিল। আমরা মুজাদ্দিদ ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে জায়গাটাকে স্মরণীয় করে রাখতে পারি। শিবলি ভাই এবার কিছু বলবেন আশা করি, মুজাদ্দিদ কোব সম্বন্ধে আপনার ধারণা কি? গভীর শ্রদ্ধার সাথে মুজাদ্দিদ ভাইকে আমরা স্মরণ করতে পারি। আপনি কি বলছেন? মন্তব্য নিষ্প্রয়োজন। মন্তব্য নিষ্প্রয়োজন মানে উনিও আমাদের সাথে পুরোপুরি একমত যে আসলে এটা একটা বোকাস জিনিস। আমি আপনাকে নিজের মন্তব্যটা বানাইলাম আমার মন্তব্য। আমরা তো এতক্ষণ বলতেছিলাম যে মুজাদ্দিদ কোব নামে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে আসলে স্পেশালিটি কিছু নেই, অ্যাট্রাকটিভ কিছু নেই। আমরা যে আশা করে এখানে এসেছিলাম সে আশায় পুরোপুরি গুড়ে বালি হয়েছে। সাজিদ আমার সাথে একমত হয়েছে, আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বলেন মন্তব্য নিষ্প্রয়োজন। এই বেটা কথা কাটাইতেছিস কেন? এই যে মুজাদ্দিদ ভাই নিজের কোবে দাঁড়ায় আছে, ওই জায়গায় চিকার মতো দেখা যাচ্ছে মুজাদ্দিদ ভাইকে, অনেক দূরে ছোট্ট মানুষের মতো দেখা যাচ্ছে, কাছে যখন যাবো পুরোপুরি একটা ইঁদুরের মতো দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আমরা শেষ করে দিই। আটলান্টিক মহাসাগরে পাখি উড়ে বেড়াচ্ছে, একটু মেঘলা আবহাওয়া আজকে, চমৎকার আটলান্টিক মহাসাগরের পরিবেশটা, মনোমুগ্ধকর পরিবেশ, একটা রোমান্টিক পরিবেশ বিরাজ করছে। মুজাদ্দিদ ভাই আপন মনে দাঁড়িয়ে আটলান্টিক মহাসাগর পর্যবেক্ষণ করছে। এখন কি মুজাদ্দিদ ভাই রাগান্বিত হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, যদি ওনার কপালে সানগ্লাসটা তোলা আছে। এখন আমরা ওনার কাছাকাছি যাচ্ছি, উনি আমাদেরকে কি বলে সেটা আমরা এখন রেকর্ড করবো। মুজাদ্দিদ ভাই আপনি আপনার নিজের কোপ সম্বন্ধে আমাদের কাছে একটু মন্তব্য উপস্থাপন করুন, আমরা একটা ভিডিও করছি। এই যে আমরা মুজাদ্দিদ কবি মুজাদ্দিদ ভাইয়ের কাছে আসছি, আপনি বলেন কাউকে কোথায় করছে আসতে বলতেই যাচ্ছি না, আপনি বলেন এবার কিছু আজ ওইদিকে দেখাচ্ছে মুজাদ্দিদ ভাই তার কোপ দেখাচ্ছে। আটলান্টিক মহাসাগরের এখান থেকে মনে হচ্ছে 30 বা 40 ফিট, মুজাদ্দিদ ভাইকে আমি বলছিলাম যে সানগ্লাসটা ভাড়া দেওয়ার জন্য, উনি দেয় নাই, নিয়ে গেছে আমার, পাখি উড়ে যাচ্ছে সুন্দর। ওকে ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে যখন আমরা আবার কানাডায় বেড়াতে আসবো তখন আটলান্টিক মহাসাগরের দৃশ্যগুলো আবার দেখা যাবে। আর কোথায় যাবেন এরপরে? আর যাওয়ার মতো কোনো জায়গা আছে কি সুন্দর? রেড স্কোপ, আচ্ছা আমরা রেড স্কোপে যাব। ও গ্রেট স্কোপ, আচ্ছা আরো হতাশাজনক জায়গায় আমরা যাচ্ছি মনে হয়। মুজাদ্দিদ কোবে এসে যেরকম হতাশ হয়েছে, আমরা ওইখানে গিয়ে আরো হতাশ হই কিন্তু। আমি ঠিক আজকে হতাশা দিয়ে আমার জীবনটা শুরু হয়ে গেল, দেখি নতুন কিছু পাই কিনা সামনে যাই। আশা করা ভালো, আমি সবসময় আশাবাদী মানুষ। সত্যিকার অর্থে তার মনের কথাগুলো আমার মাধ্যমে প্রকাশ করতে চেষ্টা করছে, এটাই আসলে ওর মনের কথা। যাই হোক, সবাই সত্য কথা বলতে পারে না, সাজেদি না কিন্তু আউট, সাজেদি সত্য কথা বলেছে, এই জন্য সত্য কথা বলার জন্য তাকে ধন্যবাদ, কারণ সত্য কথা বলা সচ্ছা সবার মধ্যে থাকে না। এই যে শিবলি ভাই আমার সাথে একমত, যার ফলে উনি হাসাহাসি করছেন, আসলে আমরা মজা করতে আসছি এখানে, সবাই তো সবার মতামত এক্সপ্রেস করবে তাই না, এটা বিএসএর ওয়েবসাইটে দেওয়া হবে মুজাদ্দিদ কোব বলে কথা। চমৎকার একটা দৃশ্য, আমি জানি না আর কতক্ষণ ভিডিওটা, হ্যাঁ ইউটিউবে দেওয়া থাকবে, ইউটিউব থাকবে মুজাদ্দিদ কোবের দৃশ্য,
ইউটিউবে আপলোড করব মুজাদ্দিদ ভাই, মুজাদ্দিদ ভাই এরপরে মুজাদ্দিদ কেউ যদি খোঁজে গুগল থেকে চলে আসবে। আচ্ছা কমেন্টে তো এখানে সবচেয়ে মজা, আপনি যখন এই কথাগুলো আমার মুখ থেকে শুনবেন, তখন মাহবুব নামে একটা ছেলে ছিল, সে আমার জন্য এই কাজটা করে গেছে। আপনি যখন এই যে চমৎকার একটা জিনিস নাকি নিচে এখান থেকে প্রায় কয়েকশো ফিট নিচে আটলান্টিক মহাসাগরের দৃশ্য দেখা যাচ্ছে, মুজাদ্দিদ ভাই এটা থেকে মুগ্ধ হয়ে গেছে, উনি আমাদেরকে দেখাচ্ছেন জিনিসগুলো আর নিজের কুবের জিনিসগুলো আর কি। চিবলি ভাই কি বলেন, এটা আমাকে নেন ছবিটা, আপনাদের ছবি তো বহুত নিলাম, আমি নিজেই তো নাই। ধরো এই যে মুজাদ্দিদ কবে আছে একটু সামনে, এখন আমরা এই যে দেখছি মুজাদ্দিদ ইয়া মাহবুব ভাই, যিনি সানগ্লাস ছাড়া নাকি দেখতেই পারেন না ইভেন রাত্রেও। আজকাল আজকাল তার সানগ্লাস লাগে, সানগ্লাস ছাড়া সে চলতেই পারে না, ডাক্তারের পরামর্শে সে নাকি সানগ্লাস ইউজ করতেছে। সে এখন একটা স্টাইলও দিছে ছবিতে এই ভিডিও ওঠা। আবার যেটা বলছিলাম শুরু থেকে আমরা বলে আসছি যে এটা মুজাদ্দিদ কুব, আমরা এটা পর্যবেক্ষণ করছি গভীর দৃষ্টিতে। অন্য কিছু মনে করবে না, সমস্যা নেই, পাখিটা আসছে কিনা তো তাতে বুঝতে পারছি না। আমরা কি রত্ন নিয়ে আসছি কানাডা থেকে, ঠিক আছে এই যে পাখি আকাশ উঠছে। তো আমরা কি আরো ভিডিও করবো? মনে হয় ভিডিও আর করাটা ঠিক হবে না, কারণ অনেক করা হয়ে গেছে অলরেডি। আপনি কিছু ছবি তুলুন। ওকে।